বসিত হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস রোগী যারা তাদের কি কোলেস্ট্রল কমানোর চেষ্টা করা উচিত কি না এবং এক কথায় উত্তরটি হচ্ছে না কোলেস্ট্রল সম্পর্কে আমাদের মধ্যে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে এবং সেই ভুল তথ্যগুলো এসেছে বিজ্ঞানীদের কাছ থেকে অনেক বিজ্ঞানী পয়সা খেয়ে উল্টোপাল্টা তথ্য আমাদেরকে খাইয়েছেন অনেক উল্টোপাল্টা তথ্য আমাদের বইগুলোতে লিখিয়েছেন এবং আমরাও আহমকের মতন মানে বিশেষ করে যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন বা চিকিৎসা শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছেন ডাক্তার যারা তারাও তাদের মস্তিষ্কটাকে ঠিক ওই যে ভালো করে প্রপারলি যথাযথভাবে ব্যবহার করে দেখেননি ফলে তারা যা বইতে পড়েছেন তাই মুখস্থ করেছেন কিন্তু জিনিসটা আসলে সম্ভব কি না জিনিসটা আসলে কোনো মানে যৌক্তিকভাবে সেটা হওয়া সম্ভব কিনা এই ব্যাপারগুলো ভেবে দেখেননি ফলে আমাদের মধ্যে এই ধারণাটি একেবারে এখন বদ্ধমূল ধারণা যে কোলেস্ট্রলটাকে কমাতেই হবে যদিও সম্প্রতি কিছু ভিন্ন ধর্মী ডাক্তার এবং চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী যারা মনে করেন মানুষের স্বাস্থ্য ভালো রাখাটা দরকার এবং অসুখ যেন না হয় সেই পথে এগোনো দরকার তারা এই পুরনো গবেষণাগুলোর দিকে একটু দৃষ্টি দৃষ্টিক্ষেপ করেন এবং তারা এগুলোকে নিয়ে একটু যাচাই বাছাই করতে গিয়ে দেখেন যে এর মধ্যে দু নম্বরই দিয়ে ভরা যাই হোক তাহলে সংক্ষেপে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোলেস্ট্রল কমানোর জন্য আপনাদেরকে ডাক্তাররা যদি বলেন যে ডাক্তার আপনাকে বলবেন কোলেস্ট্রল কমাতে সেই ডাক্তারকে দয়া করে জিজ্ঞেস করবেন যে আপনি কোন গবেষণার ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে আমাকে কোলেস্ট্রল কমাতে বলছেন দয়া করে আমাকে গবেষণার পত্রটার ঠিকানা দিন আমি নিজে গবেষণাটা পড়ে দেখব গবেষণাগুলো এখন সবই সবই ইন্টারনেটে খুব সহজেই পাওয়া যায় সুতরাং আপনার আমার সকলের পড়ার জন্যে এখন গবেষণাগুলো রয়েছে তো আগে যেটি সম্ভব ছিল না ডাক্তাররা যা বলতো আমরা মতন তাই বিশ্বাস করে আসতাম এখন আমাদেরকে ডাক্তারের কথা অন্ধের মতন বিশ্বাস করতে হবে না আর যখন জানি যে অনেক ডাক্তারই আসলে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণ লেখাপড়া করার সময় পান না রোগী চিকিৎসা করে ঔষধ লিখে লিখে কমিশন পেতে পেতেই তো তোমাদের সময় শেষ আর পড়াশোনা করবেন কখন যেটা কিনা দুঃখজনক যাই হোক তো সংক্ষেপে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে কোলেস্ট্রল কমাতে হবে এই কথাতে আর বিশ্বাস করবেন না এটি খুব রেয়ার কিছু সিচুয়েশন আছে যেখানে এটা দরকার হতে পারে কিন্তু সাধারণ মানুষদের আপনার আমার এটার কোনো প্রয়োজন হবার কথা নয় বরং আমাদের যদি কোলেস্ট্রল বেশি থাকে যত কোলেস্ট্রল বেশি থাকবে তত আমাদের এলডিএল বেশি থাকবে তত বেশি থাকবে এইচডিএল সুতরাং সেটাই আমাদের দেহের জন্য বেশি উপকারী পরীক্ষাতে তাই দেখা গিয়েছে তো এখন ডায়াবেটিস রোগীদের জন্য কোলেস্ট্রল না কমানোটা কেন গুরুত্বপূর্ণ আমাদের দেহের প্রত্যেকটি কোষের মধ্যে যে ইনসুলিন সেন্সরগুলো রয়েছে সেন্সর মানে যারা ইনসুলিন রক্তের মধ্যে আছে কি না সেটাকে অনুভব করে তো বা ইনসুলিন সংবেদনশীল যে অঙ্গ আমাদের প্রত্যেকটি কোষে যে কোষগুলো চিনি নিতে পারে সেই কোষগুলোর মধ্যে একটা বলতে পারেন যে একটা ঘাট রয়েছে একটা বিশেষ মাপের বিশেষ নকশার ঘাট রয়েছে যেই ঘাটে এসে ইনসুলিন নৌকা এসে সেই ঘাটের মধ্যে নোংর করতে পারে সেই ঘাটের মধ্যে বসতে পারে অন্য কেউ সেই ঘাটে সেটা করতে পারবে না তা এখন এই যে ঘাটটা তৈরি করা হয়েছে আমাদের কোষের দেয়ালের মধ্যে এই ঘাটটা আসলে তৈরি হয় ই দিয়ে এই কোলেস্ট্রল দিয়ে সুতরাং আপনি দেহে যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে আমার এই কোষগুলোর মধ্যে একাধিক ঘাট থাকতে পারবে একাধিক ঘাট থাকলে বা বেশি সংখ্যায় তুলনামূলকভাবে বেশি সংখ্যায় ঘাট থাকবে তো বেশি সংখ্যায় ঘাট থাকা মানে হচ্ছে যে অল্প পরিমাণ ইনসুলিনও যদি রক্তের মধ্যে বেরোয় তাহলেই এই ঘাটগুলোর কোনো একটা বা একাধিক ইনসুলিনকে ডিটেক্ট করতে পারবে বা ইনসুলিনকে অনুভব করতে পারবে ইনসুলিন এসে এই ঘাটগুলোর মধ্যে একদম এরকম সুন্দর মতন বসে পড়তে পারবে তো যদি এরকম বসে যায় দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন কোষ বুঝতে পারবে যে রক্তের মধ্যে চিনি আছে সেই জন্যই ইনসুলিন এসছে সঙ্গে সঙ্গে এই চিনিটাকে শুষে নেওয়ার জন্য কোষ তার দরজা খুলে দেবে কিন্তু যদি আমরা কোলেস্ট্রলটাকে কমিয়ে রাখার চেষ্টা করি স্ট্যাটিন জাতীয় ঔষধ খেয়ে যেটা আমরা করার চেষ্টা করেছি স্ট্যাটিন জাতীয় ঔষধ না খাবার অনেকগুলো কারণ আছে কিন্তু এটা একটা কারণ যে স্ট্যাটিন খেলে কোলেস্ট্রল কমে এবং এটার সাইড এফেক্ট যে কত সে একটা বিশাল ব্যাপার বিশাল আলোচনার ব্যাপার তো যাই হোক সেটাতে পরে যাচ্ছি বা আজকে হয়তো সেটা নিয়ে কথা বলবো না কিন্তু এই স্ট্যাটিন খেয়ে ইনসু কোলেস্ট্রলকে কমানো সম্ভব হয়েছে কিন্তু তাতে ফল যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোষের মধ্যে এই যে ঘাট এই ঘাটের সংখ্যা গিয়েছে কমে আর ঘাটের সংখ্যা কমে গেলে রক্তের মধ্যে ইনসুলিন এলেও এই ঘাটগুলো সেটা ধরতে পারছে না কখনো কখনো এই ঘাটগুলোর যে নকশা ঘাটগুলোর যেই নকশায় তৈরি হওয়ার কথা ছিল ঠিক সেই নকশায় তৈরি হয় না তাহলে ঘাটটা হলো ভাঙা এটা কাজ করে রীতিমতো তালা চাবির মতন একটা ধারণা দিয়ে যে সঠিক তালা মানে সঠিক চাবি যদি না আসে তাহলে তালা খুলবে না আবার তালার ভেতরে যদি কোনো গণ্ডগোল হয় গড়বড় হয় তাহলে সঠিক চাবি হলেও কাজ করবে না তো খানিকটা সেই রকমভাবে কাজ করে যে আমাদের কোষের যে তৈরি করা যে ঘাট সেই ঘাটটা খানিকটা তালার মতন ভাবতে পারেন যেখানে ইনসুলিনটা এলে সেটা একটা চাবির মতন কাজ করে দুজনে যখন তালা চাবি একত্রে যদি ফিট করে গেল তাহলে কোষ বুঝলো যে এটা সঠিক তথ্য সঠিক সিগনাল সঠিক সংকেত যার থেকে বোঝা যাচ্ছে যে রক্ত থেকে চিনি সংগ্রহ করতে হবে আর যদি তালাটা কোনো কারণে ঠিক মতন তৈরি না হয় যেটা কিনা আপনার যদি কোলেস্ট্রল কম থাকে তাহলে সেরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি সেটা হয় তাহলে আপনার এই তালা কাজ করবে না ইনসুলিনে সে এখানে ঠিক মতন লাগতে পারবে না লাগলেও যেভাবে লাগলো আর কি সেই লাগাতে তালা খুলবে না ফলে কোষ বুঝতে পারবে না যে আসলে রক্তে ইনসুলিন রয়েছে সুতরাং রক্তে ইনসুলিনের মাত্রা ক্রমান্বয়ে আমাদের দেহ বাড়াতে থাকবে যেটা থেকেই না ইনসুলিন টক্সিসিটি হয় বা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় যারই পরবর্তী ধাপ হচ্ছে টাইপ টু ডায়াবেটিস যারই পরবর্তী ধাপ হচ্ছে গিয়ে আপনার হাত কাটা পা কাটা চোখ নষ্ট কিডনি নষ্ট আপনার হৃৎপিণ্ডের বারোটা বাজা হার্টের আর হৃৎপিণ্ডের একই জিনিস এই হৃদরোগ হওয়া এই রকম হাজারটা সমস্যা তো তো সুতরাং এই যারা ডায়াবেটিক এবং যারা স্ট্যাটিন খাচ্ছেন তারা দয়া করে ডাক্তারকে আপনাদের ডাক্তারদের সঙ্গে আরেকবার আলোচনা করবেন যে স্ট্যাটিনটা আমাকে কেন দিয়েছেন কি উপকার হবে একটু বুঝিয়ে দেবেন যদি ডাক্তার বলে জানেন আমি আপনাকে বোঝাতে পারবো না তাহলে স্ট্যাটিন ডাক্তারকে মানে আপনি নিজের কেন স্ট্যাটিন হলেও ডাক্তারকে ফেরত দিয়ে ডাক্তারকে দিয়ে বলবেন এটা আপনার কাছে গিফট থাকুক আপনি এটা নিজে খাবেন আর পয়সাটা আপনার ভিজিটের যে পয়সাটা সে পয়সাটা ডাক্তারের কাছ থেকে যে নিয়ে আসবেন না দিলে কলারের দইরা টাকাটা পাই করে নেবেন বুঝছেন নি যাই হোক সেটা অবশ্যই একটা দু বুদ্ধি সেটা আপনাদের শুনতে হবে সেটা বলতে বলতে পারছি না তো যারা যারা টু ডায়াবেটিস রোগে ভুগছেন এবং যারা এই রোগ থেকে বেরিয়ে আসতে চান তাদের জন্য সব থেকে ভালো পথ যেটা সেটা হচ্ছে রক্ত থেকে চিনি রক্তে চিনি যেন না ঢোকে তার ব্যবস্থা করা সেটি করতে পারবেন আপনারা যদি খাবার থেকে শর্করা জাতীয় খাবার বাদ দেন যদি চিনি না খান তাহলে রক্তে চিনি বাড়ার কোনো কারণ নেই আর যদি রক্তে চিনি না বাড়ে তাহলে সেই রক্তের সেই অতিরিক্ত চিনি না এলে সেটাকে কমানোর চেষ্টা করারও বডির দরকার নেই দেহের দরকার পড়বে না ফলে আপনি ডায়াবেটিক রোগী হলেও আপনার ডায়াবেটিসের সমস্যাটা আসবে না তো এবং ধীরে ধীরে আপনি যদি দীর্ঘদিন এই অবস্থা থাকতে পারেন যেখানে আপনার রক্তের মধ্যে চিনির মাত্রা বাড়ে না তাহলে আপনার দেহ কিন্তু এই ডায়াবেটিসের অবস্থা থেকে উল্টো দিকে ফিরে গিয়ে সুস্থ স্বাভাবিক দেহের দিকে যাবে একশো ভাগ যাবে সেটা আমরা বলতে পারি না কারণ কিছু পরীক্ষা দেখা গিয়েছে যে যারা এরকম কম খেয়ে থাকেন তাদের রক্তে চিনি বাড়ে না এবং সুস্থ স্বাস্থ্য ভালো হয়ে যায় কিন্তু তারপরে তারা যদি আবার আবার এই সকাল বিকাল পাঁচ বেলা এই শর্করা খাওয়া শুরু করেন তাহলে তাদের যে ডায়াবেটিক অবস্থাটা সেটা খুব দ্রুত ফিরে আসে এটা তখন আর আগের মতন আগে যেমন দশ বছর লেগেছিল বা পনেরো বছর লেগেছিল পরে যখন আপনি ট্রাই করবেন তখন হয়তো ছ মাসের মধ্যেই আপনি আবার ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাবেন এরকম ব্যাপার হয় তো সেজন্যে একদম এটা আপনি সুস্থ হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বা ডায়াবেটিস আপনার থেকে একদম চিরজীবনের জন্য চলে যাবে সেরকম দাবি আমরা করতে পারি না কিন্তু আপনার যদি ডায়াবেটিস জনিত কারণে এই অন্য সমস্যাগুলো না হয় আপনার এই অন্যান্য যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন হার্ট অ্যাটাক মস্তিষ্কের স্ট্রোক মেমরি লস এই সমস্ত জিনিস থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলেই বা খারাপ কী আর আসলে প্রকৃতপক্ষে সেটাই তো আমাদের হওয়া উচিত শরীর যদি একবার খারাপ করে ফেলে থাকে তাহলে চেষ্টা করা উচিত সেই খারাপ অবস্থা থেকে সব থেকে ভালো কী অবস্থা সেটাকে রাখা যায় যাতে করে দেহের আর ক্ষতি না হয় তো যাই হোক আশা করছি এই আলোচনা থেকে খানিকটা আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওর তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি ডক্টর নাদের আলীর একটি উপস্থাপনা থেকে সেটি বেশ লম্বা একটি উপস্থাপনা তো সেজন্য পুরো উপস্থাপনাটি আমি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করবো যাতে করে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন আর আমার মতন আহমকের মুখ থেকে না শুনে একজন ডাক্তারের মুখ থেকে যদি শোনেন যিনি তিরিশ বছর থেকে চিকিৎসা করছেন তাহলে ব্যাপারটা আপনাদের মন মনের মধ্যেও আরও শক্তিশালী হয়ে বসবে আপনারা আরও সহজে বিশ্বাস করবেন তো দয়া করে সেই ভিডিওটি দেখবেন আর এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশা রাখছি আর আমাকে পাবার পথ হচ্ছে কেনামাসি ডট কম অথবা ফেসবুকেতে আমাদের দুটো গ্রুপ রয়েছে সেগুলোতে যোগদান করতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ হতে পারে আর আর কি বলবো যেন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার গ্রুপে চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে অত্যন্ত খুশি হব তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে আশা রেখে আজকে এইখানেই বিদায়